গত এক যুগে বিপুল পরিমাণ বিনিয়োগ হলেও এখনও প্রতি বছর গড়ে 2000 কোটি টাকা লোকসান দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এখনও 70% মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর 60% ঝুঁকিপূর্ণ রেল লাইন দিয়ে চলছে যাত্রী পরিবহন। এমন বাস্তবতায় রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজবাড়ী 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। দায়িত্ব গ্রহণের পর সময় সংবাদের মুখোমুখি হন জিল্লুল হাকিম। একান্ত আলাপচারিতায় মন্ত্রী বলেন, যাত্রী সেবার মান বাড়িয়ে রেলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। এটা একটা সুদূরপ্রসারী পরিকল্পনা এবং এটা কঠিন চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করলে, সবার সহযোগিতা পাইলে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। চলমান প্রকল্পগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, রেলের দুর্নীতি বন্ধ করা হবে। দুর্নীতির মূলোৎপাটন করতে হবে, না হলে রেলকে লাভজনক করা সম্ভব হবে না। চ্যালেঞ্জটাকে জয় করতে পারাটাই হলো আমাদের মূল লক্ষ্য। প্রযুক্তি নির্ভর একটি আধুনিক রেল ব্যবস্থা গড়তে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন রেলপথ মন্ত্রী। প্রযুক্তি নির্ভর একটা নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সেগুলো আমরা অদূর ভবিষ্যতে রেল মন্ত্রণালয়কে একটা প্রযুক্তি নির্ভর মন্ত্রণালয় হিসেবে গড়ে তুলব। রেলের টিকিট কালোবাজারি বন্ধ করা সহ সব ধরনের অনিয়ম দূর করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন নতুন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম। রেলওয়েকে সফল করার চেষ্টা করব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।